প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে সঙ্গে আছি আমি সেলিমা বাবা খান দর্শক ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা আওয়ামী লীগের টানা সাড়ে পনেরো বছরের আমলে দেশে একদলীয় শাসন ব্যবস্থা জীবন প্রতিষ্ঠিত হয়েছিল তেমনি রাজনীতি আর দুর্নীতি প্রতিহিংসা যেন হয়ে উঠেছে সমার্থক শব্দ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি স্পষ্ট বার্তা ছাত্র জনতা দিয়েছে আর তা হল প্রচলিত রাজনৈতিক ধারা দেশের মানুষ আর দেখতে চায় না চরম দলীয়করণ আর স্বজন প্রীতির ফলে ভেঙে পড়া রাষ্ট্রীয় সংস্থাগুলোর সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সংস্কারও এখন সময়ের দাবি বলে মনে করছেন বিশ্লেষকরা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকেও দেয়া হয়েছে তেমনি বার্তা পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর বিএনপির যেসব নেতাকর্মী দখল সংঘাত সহিংসতায় জড়িয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে দলটি এমনকি ছাড় দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় নেতাদেরও তবে বহু বছর অপচর্চায় দেশে প্রতিরোধ প্রতিশোধ প্রতিহিংসা দখল দলীয়করণ আর লুটপাতের যে রাজনৈতিক অপসংস্কৃতি তৈরি হয়েছে তা কি সহজে দূর করা সম্ভব হবে এমন প্রশ্নকে সামনে রেখে দর্শক আজ আমাদের আলোচনা বিষয় রাজনৈতিক সংস্কৃতি বদলানোর রোডম্যাপ কী আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিএনপির জাতি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস এম ওবায়দুল নাসির সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী দর্শক অনুষ্ঠানে প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লুকেন ফেসবুকে জানিয়ে রাখছি অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে যাচ্ছি মূল আলোচনা আলোচনা বিষয়ে রাজনৈতিক সংস্কৃতি বদলানোর র কি প্রথমেই শুরু করতে চাই আব্দুল হান্নান মাসুদ আপনাকে দিয়ে শুরু করি আপনারা তো গণভ্যুত্থানটি সংগঠিত করেছেন ছাত্র জনতার যে মহাবিপ্লব সংগঠিত করেছেন এবং আপনার যে দাবি যেটা ছিল প্রধান দাবি যে রাজনৈতিক সংস্কৃতিরও পট পরিবর্তন অর্থাৎ ফ্যাসিস্ট সংস্কৃতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক ধারার পরিবর্তন এটি কীভাবে সম্ভব হবে এটা সম্ভব হবে মূলত হচ্ছে সকল দলের সকল মতের মানুষের একটা ঐক্যমত্যের মাধ্যমে যদি সকল রাজনৈতিক দল যদি আমাদেরকে সহযোগিতা করে যদি তারা আমাদের মতের সাথে আমাদের স্পিরিটের সাথে আমাদের চাওয়ার সাথে স্পেশালি তরুণরা যাচ্ছে তার সাথে একমত হতে পারে তাহলে এটা খুব সহজে সম্ভব হবে তবে যদি তারা একমত নাও হয় তারপরও তরুণদের স্পিরিট এখন এমন জায়গায় তারা এটা সফল করার জন্যে করে বদ্ধপরিকর কেবাবহুক করবে দেখান হচ্ছে আজকে এই পরিস্থিতিতে এসে আমাদেরকে এখানে কেন কথা বলতে হচ্ছে আমরা তো পড়ার টেবিলে থাকতাম আমরা যে একটা ফ্যাসিস্ট সরকার হয়ে উঠলে ফ্যাসিস্টের পতন ঘটিয়ে আমরা যে কোনো একটা রাজনৈতিক দলের হাতে ক্ষমতা ছেড়ে নির্বাচন মাধ্যমে ক্ষমতা দিয়ে আমরা পড়ার টেবিলে ফিরে যাওয়ার কথাই ছিল আজকে সংস্কারের জন্য আমাদেরকে এখানে এসে কথা বলতে হচ্ছে এর কারণ কি রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে তারা কি আমাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো রিড করতে পারতেছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় মনে হয় আপনার কাছে আমার কাছে মনে হয় চেষ্টা করছে তবে এখনো পুরোপুরি পারছে না বাংলাদেশে আসলে হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন কয়েকবারই হয়েছে পঁচাত্তরে একটা নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এরপর হচ্ছে মেজর জিয়ার হত্যাকাণ্ডের মাধ্যমে পট পরিবর্তন হয়েছে নব্বের গণভুত্থানের মাধ্যমে পট পরিবর্তন হয়েছে দুই হাজার ছয় সালে সেন সাত সালে সেনভ্যুত্থানের মধ্য দিয়ে পট পরিবর্তন হয়েছে সর্বশেষ পট পরিবর্তন দু হাজার চব্বিশের গণবিপ্লবের মধ্য দিয়ে কিন্তু বারবার যে স্পিরিটকে ধারণ করে এইভ্যুত্থানগুলো হয়েছে এই পট পরিবর্তনগুলো হয়েছে আমি বলবো পঁচাত্তর এবং একাশির যে পট পরিবর্তন সেটাকে আমি কোন স্পিরিটকে ধারণ করে পট পরিবর্তন সেটা বলবো না কিন্তু নব্বই পরবর্তী যে কয়েকটা পট পরিবর্তন হয়েছে সেগুলোর যে স্পিরিটকে ধারণ করে পট পরিবর্তন হয়েছে এবং যাদের নেতৃত্ব হয়েছে তারা সেই স্পিরিটকে পরবর্তীতে ক্ষমতায় গিয়ে আর ধারণ করতে ব্যর্থ হয়েছে অর্থাৎ তরুণদের যে চাওয়া যে পরিবর্তনগুলো যার কারণে আমি জায়গায় আসতেছি যার কারণে এই যে আমাদের তরুণরা আমরা মূলত হচ্ছে আমরা তরুণরা মূলত হচ্ছে সেই রাজনৈতিক দলগুলোর উপর আমি এখানে দলগুলো বলতে হচ্ছে আমরা বারবার হচ্ছে প্রধান দলগুলোকে মেন করার কথা বললো কিন্তু ওনাদের সাথে জোটবদ্ধ প্রত্যেকটা দলকে কিংস পার্টিকেও আমরা মেন করি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ তারা হচ্ছে বারবার জনগণকে রাস্তায় নামিয়ে তাদের স্পিরিটকে কাজে লাগিয়ে তাদের সংস্কারের চিন্তাকে কাজে লাগিয়ে ক্ষমতা চেঞ্জ করে নিজেরা ক্ষমতায় গিয়ে তারপর সেই স্পিড থেকে নিজেরাই সরে গিয়েছে এবং এর কারণে হচ্ছে একটা অবিশ্বাস জন্ম হয়েছে তরুণ প্রজন্ম এখন আর মানে হচ্ছে বিশ্বাস রাখতে চাচ্ছে না বিএনপি একত্রিশ দফা দিয়েছে রাষ্ট্র সংস্কারের জন্যে কিন্তু আমাদের তরুণ সমাজ এটা মনে করতে এটা বিশ্বাস করতে পারছে না যে এটা নব্বইয়ের তিন জোটের রূপরেখার মতো বিএনপি জোটের দিন জোটের যে রূপরেখা ছিল সেই রূপরেখার মতো ব্যর্থ হবে না ক্ষমতায় গেলে তারা এটা পূরণ করবে বলে বিশ্বাস রাখতে পারছে না যার কারণে তাদের এই একত্রিশ দফা অবশ্যই খুবই মানে হচ্ছে সংস্কারের জন্য খুবই উপযোগী কিন্তু আমরা আসলে বিশ্বাস রাখতে পারতেছি না বলে আমরা মনে করি যে এগুলা সহ আমাদের যে এই রূপরেখা আসবে যে রূপরেখাগুলো আমরা দিব এবং হচ্ছে আমাদের যেই ইয়ে গভর্নমেন্ট আছে আমরা যারা বিপ্লব করেছি তারা একটা রূপরেখা দেবো এবং হচ্ছে আমাদের যেই গভর্নমেন্ট আছে অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা রূপরেখা দেবে সমন্বয়ে এই সংস্কারটা এই অন্তর্বর্তীকালীন সরকারই নিশ্চিত করবে এবং এই সংস্কারকে পরবর্তীতে সংবিধানে সংযুক্ত করার দায়িত্ব পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে তারাই নিবে এটাই হচ্ছে আমাদের মেন কথা প্রথমত সংস্কার আগে সংস্কার তারপর ইলেকশন এবং এটা হইতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য মাধ্যমেই এর বাইরে কোনো রাজনৈতিক দল দেখেন এখনও তারা আমি আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে তারা আসলে হচ্ছে তরুণদের স্পিরিটকে লালন করতে পারছে কি না উঁচু পর্যায় থেকে হাইকমান্ড থেকে তাদের মোটামুটি চেষ্টা করা হচ্ছে তরুণদের সাথে তাল মিলিয়ে চলার জন্য কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ইয়ে পর্যায়ে আপনার এই তৃণমূল পর্যায়ে এক ধরনের নিয়ন্ত্রণহীন অবস্থা তৈরি হয়েছে আপনার ডিজোন করা হচ্ছে মানে হচ্ছে শুধুমাত্র ডিজোন করলে একজন ডিজৌন করে আরেকজন সাপোর্ট দেয় যে হচ্ছে সেন্ট্রাল থেকে ডিজোন করলে হলে স্থানীয় নেতা তাকে সাপোর্ট দেয় অন্যায় দখলদারিত্ব চাঁদাবাজি করার জন্যে আজকে সকালেই নখালির হাতিয়া দ্বীপে দুই গ্রুপের সঙ্গে একটা যুবদল নেতা মারা গেল নিহত হলো আমরা এমন বাংলাদেশের জন্য তো আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করিনি আওয়ামী লীগ যেরকম নিজেরা নিজেরা ধন্দ দখল দায়িত্ব নিয়ে চাঁদাবাজি নিয়ে এগুলো নিয়ে এখন কেন এটা হবে এই কন্ট্রোলটা না আনতে পারাটা যেমন হচ্ছে একটা দলের ব্যর্থতা ঠিক তেমনই হচ্ছে এটা একটা সংস্কৃতি তৈরি হয়েছে এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হলে এই দলগুলোর যে রাজনীতি সেই স্বাধীনতার পর থেকে করে আসছে এটা থেকে বের হতে তাদেরকে অনেক ব্যাগ পোহাতে হবে বলে আমার মনে হচ্ছে ধন্যবাদ আবারও আসবো এ পর্যায়ে যাচ্ছি আপনি বলুন যে তারা যে সংস্কৃতির পরিবর্তন চায় কিন্তু যেটা বলেছে যে বিএনপি আছে কিন্তু তারা আস্থা এখন আনতে পারছে না যে এর পরিবর্তন হবে কি হবে না যদিও আজকে তারেক রহমান বলেছেন যে একত্রিশ দফা কর্মসূচি তারা দিয়েছে রাষ্ট্রপতি সেক্ষেত্রে সংস্কার তারা আনবেই অর্থাৎ তরুণরা কিন্তু সে ব্যাপারে সন্ধে সন্দেহ প্রকাশ করছে কি বলবেন আপনি আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ আসলে আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্ন আমাদের কাছে কিন্তু অনেক পুরাতন কারণ আমরা জাতীয়তাবাদী দল বিএনপি অনেক আগেই রাষ্ট্র সংস্কারের রাষ্ট্র মেরামতের রূপরেখা আমরা ঘোষণা করেছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নেতা দেশ দেশনায়ক তার রহমানের নেতৃত্বে যে সংস্কার আগামী দিনের বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেই সংস্কারের একত্রিশ দফা আমরা দিয়েছি সেই একত্রিশ দফায় কিভাবে একটি রাষ্ট্র চলবে এই রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান তার কী কী দায়িত্ব পালন করবে সেই বিষয়গুলো সুস্পষ্টভাবে আমাদের ব্যাখ্যা দেওয়া আছে ইতিমধ্যেই আমরা এই যে আজকে যে প্রসঙ্গগুলো আসছে তরুণ সমাজ তারা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যেই পরিবর্তন হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে পরিবর্তন এই পরিবর্তনের সাথে কিন্তু বিগত পনেরো বছরের বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম বিএনপির দীর্ঘদিনের বিএনপির নেতাকর্মীদের নির্যাতন তাদের জীবন দেয়া তাদের কারাবরণ আমাদের নেত্রীর কারাবরণ সব কিছুর যুগফল বাংলাদেশের মানুষকে চিনিয়ে দেয়া যে এটা স্বৈরাচার বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান নাই বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত সব কিছুকে আমরা নিজেরা নিজেদের দলের নেতাকর্মীদের জীবন দিয়ে মানুষের ভেতরে প্রতিষ্ঠা করার কারণেই কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এই জনবিস্ফোরণ এবং ছাত্র জনতার রাজনৈতিক সকল দলের এই আওয়ামী দুঃশাসক স্বৈরাচার বাদে সকলের সম্মিলনেই কিন্তু এই গণ আন্দোলন একটি স্বৈরাচারের পতন হয়েছে এই স্বৈরাচারের পতন শুধু এমন না যে কালকে এই দুই মাস আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা ঘোষণা করেছে দুই মাসের মধ্যে সরকারের পতন হয়েছে পতনটা তাদের নেতৃত্বে তারা একটা বৈষম্য বিরোধী জোট যেভাবে সরকার তাদেরকে যেইভাবে নির্যাতনের দিকে নিয়ে গিয়েছিল মানুষ দেশের মানুষ মনে করেছে যে এই তরুণ সমাজের আন্দোলন যৌক্তিক এবং বিএনপিও মনে করেছে যে তরুণ সমাজের আন্দোলন পরিবর্তন তারাই করেছে অর্থাৎ পরিবর্তন তারা করেছে তাদের নেতৃত্বে যে সূচনা আমরা তো সেটা বলি যে তারা যুগান্তকারী ভূমিকা রেখেছে তারা একটা নতুন স্বাধীন বাংলাদেশ গঠনে তাদের যে রক্তদান ছাত্রদের যে রক্তদান আমরা দলের পক্ষ থেকে সকল শ্রদ্ধা করে আমরা সবসময় বলি কিন্তু আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে এই যে সংস্কারের প্রশ্ন সমন্বয় খান মাসুদ যেটা বলছে যে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নাই একটি দেশ পরিচালিত হবে রাজনৈতিক দলের মাধ্যমে একটি দেশ পরিচালিত হবে জনগণের আস্থায় জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে এবং আমরা সেদিকে যাওয়ার জন্যেই যে স্বৈরাচার বাংলাদেশকে একটি অনির্বাচিতভাবে দখল করে রাতের ভোট করে যে দখলবাজি করেছিল সেখান থেকেই ছাত্ররা নেতৃত্ব দিয়ে সকলের সহযোগিতায় স্বৈরাচার পতন হয়েছে এখন এই সরকার সকলের আন্দোলনের ফসল আমরা যেটা মনে করি যে এই সরকার একটি যৌক্তিক সময়ে তাদের যতটুকু কাজ যে সংস্কার করবে এবং ইতিমধ্যে আমরা কিন্তু সংস্কারের রপরেখা দিয়েই রেখেছি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে তিনি গতকালও বলেছেন যে আমরা যদি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারি এই দেশে আবার তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করব। তা আমরা তো এটা বলছি না কিন্তু ক্ষমতায় আসলে আমরা আবার সেই যে প্রসঙ্গে নিয়ে আসছে সেটা হচ্ছে যে এই ক্ষমতার পর পরিবর্তনের পরে কিন্তু বিএনপি অর্থাৎ তৃণমূল পর্যায়ে কিন্তু দ্বন্দ্ব সংঘাত ও বলবার চেষ্টা করেছে লেগে অর্থাৎ নানা রকম দখল চাঁদে বজরে রেখেছে যদি এই ব্যাপারে আপনাদের দলের উপর থেকে কিন্তু একটা কড়া নির্দেশনা রয়েছে তারপরে যে ঘটনাগুলো ঘটছে বলেই সেই কথা বলেছে মিসট্রাস্ট না না সেটি একটা আলাদা পার্ট এটি একটা আলাদা পার্ট সেই মিস হচ্ছে যে যেই ঘটনাগুলো ছোটোখাটো ঘটনাগুলো ঘটছে একটি রাজনৈতিক দলের আমাদের বিএনপি বৃহৎ একটি দল দীর্ঘদিনের এই যে আওয়ামী নির্যাতন এই নির্যাতনের পরে দেখা গেল এমন হয়েছে গ্রামের মানুষ আমরা তো গ্রামে রাজনীতি করি একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল আওয়ামী লীগ আমলে এখন সে বিএনপি করে ওই দ্বন্দ্বের ফসল হিসাবে দেখা গেলো সে একটা কাজ করছে ওটা নিউজ হয়ে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা করছে কিন্তু যেটা রিপোর্টেড যেখানে আমরা দেখছি যে হ্যাঁ বিএনপির নেতাকর্মী জড়িত আমাদের দলের হাইকমান্ড থেকে কিন্তু কেন্দ্রীয় নেতা থেকে আরম্ভ করে তৃণমূল পর্যন্ত কাউকে মিনিমাম কোনো ছাড় দেওয়া হচ্ছে না এবং আপনি দেখবেন আপনি দেখবেন নট অনলি বহিষ্কার বহিষ্কারের সাথে সাথে আমাদের দলের পক্ষ থেকে মামলা করেছে এটা বাংলাদেশের ইতিহাসে নাই একজন এমপি প্রার্থী ছিলেন তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে দলের একজন দায়িত্বশীল নেতা গিয়ে

মানে পশুর সমাজে প্রতিষ্ঠিত হবে সো আমাদের নেতার নির্দেশ হচ্ছে আমরা সব ভুলে যাই একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করি এই যে ছাত্র ভাইরা এই যে তারা যেভাবে নেতৃত্ব দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আমাদের দলের কিন্তু একশো বিশ জনের বেশি নেতাকর্মী এই আন্দোলনে জীবন দিয়েছে তারা আমাদের বিএনপির সরাসরি পদধারী নেতা তারাও কিন্তু এই 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 আন্দোলনে জীবন দিয়েছে তো আমরা সেই সব রক্তের প্রতি সেই ঋণ আমরা অনুভব করি এবং আমাদের অবিশ্বাসের এখানে কিছুই নাই আমাদের নেতা তিনি বারবার ঘোষণা করেছেন যে আমরা একটা সাম্যর ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে সম্য সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে তরুণরা মেধার ভিত্তিতে চাকরি পাবে যেখানে মানুষ নির্বিঘ্নে চাঁদাবাজি ছাড়া ব্যবসা করবে যেখানে কোনো দুর্নীতির কারণে বাংলাদেশ যে আজকে খালি হয়ে গেছে অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে সেই দুর্নীতি থাকবে না এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকবে কোনো ব্যক্তির কাছে নয় এবং সেটা নিশ্চিত করার জন্যে আমাদের পার্টির হাইকমান্ড থেকে আমরা তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা নেতা এবং কর্মী আপনি দেখবেন মেসেজ পৌঁছে দেওয়া হচ্ছে শুধু মেসেজ না আমরা রাত জেগে কিন্তু এই হিন্দু মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি আমরা পুলিশ থানা পাহারা দিয়েছি আমরা এখন টিম করে করে আমাদের নেতাকর্মীরা শুনুন এত বড় দল লক্ষ লক্ষ নেতাকর্মী কেউ যদি কোথাও কোনো কাজ করে আমরা ঘোষণা দিয়ে দিয়েছি যে আপনারা তাদেরকে ধরে পুলিশে দেন আমরা সহযোগিতা করব। কোনো নেতা যদি ওই ধরনের কেউ কোনো চাঁদাবাজি কোথাও যায় তার পক্ষ অবস্থান নেয় তাকেও এই দল অবস্থান হবে ধন্যবাদ সো আমাদের মেসেজ অত্যন্ত আসবো আমরা জাতির এবং এই যে ছাত্র সমাজের যে প্রত্যাশা আমরা মনে করি দল বিএনপি শতভাগ সেই প্রত্যাশা পূরণ করতে পারবে ধন্যবাদ আমি তার এক যাব তার আগে আব্দুল হানের বাসবনে কিছু বলতে বলতে চেয়েছিলেন আপনি বিষয়টা হচ্ছে ঢাকার প্রাণ গণপরিবহনের মালিক সমিতির যে অফিসটা সে অফিসটা বিএনপির সময়কার যে নেতৃবৃন্দ আগে পরিবহন মালিক সমিতির সভাপতি ছিল তারাও দখল করে রাখছে এটা বিএনপির উচ্চ পর্যায় কেউ না বলে আমি মনে করি না কেন তাদেরকে ধরে এখনো পুলিশে দেওয়া হচ্ছে না অনেক ক্ষেত্রে আনছি বাহিনী সাহস পায় না বড় নেতাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে আমার মনে হয় এই বিষয়টাও বিএনপি হাইকমান্ডের আমলে নেওয়া উচিত কি মানে হচ্ছে এত বড় একটা বিষয় আমাদের এই চোখে আমি 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 সম্পৃক্ত জানিও না তবে আমি যেটুকু জানি সারা দেশে যেটা এই বিষয়ে যেমন শ্রমিকদের বা মালিকদের একটা সমিতি ছিল থাকে নির্বাচিত সমিতি থাকে সেই সমিতিগুলো দীর্ঘদিন আওয়ামী লীগের লোকজন দখল করে রেখেছিল এখন দেখা গেল সেই দখল করার লোকজনগুলো সেখান থেকে পালিয়ে গিয়েছে তারা আর নাই যারা আগে নির্বাচিত ছিল অথবা যারা এই পরিবহন ব্যবসার সাথে জড়িত এবং শ্রমিক মালিক এই প্রতিষ্ঠানগুলোকে চালানোর ক্ষেত্রে হয়তো সেই তারা বসতে পারেন এটা এক ক্ষেত্রে যেটা দখল হইতে পারে যে পরিচালনা তো আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষ পরিচালনা করতে পারে না হয়তো রকম হতে পারে যে ওই সমিতিটা ওই এলাকাটা বা ওই বাস লাইন আমি জানি না আমি সব সম্পর্কিত আমার সম্পর ধারণা নাই আমার ধারণা এমনি হইতে পারে তারা সেখানে হয়তো সাময়িক পরিচালনা করতেছে আরেকটা বিষয় এবং আইনস্টাইন খোলা বাহিনী আগে সাদাবাজি সুযোগ করতেছে তারা যদি এখন আগে যারা সাদাবাজি করে গেছে তারা এখন যদি আরেকবারও যদি সেই অফিস দখল করে মানে হচ্ছে হঠাৎ করে কার নির্দেশে বা হচ্ছে কার অনুমতিতে দখল করছে এটা তো আসলে আমরা সাধারণ যারা বিপ্লব করছে আমরা এই জাতীয় দখলদারিত্বের বিরুদ্ধে আমরা যখন কথা বলি তখন আমি এটা বলবোই

তরুণরা হলো একটা প্রতারিত প্রজন্ম এবং আমি মনে করি আমরা যারা সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের একদম সামনে সারিতে ছিলাম আমরাও অনেকটা সেই প্রতারিত প্রজন্মেরই একজন যারা শহীদ জেহাদের লাশকে সামনে রেখে বাংলার মাটিতে একটা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য শপথ নিয়েছিলাম আমরা দেখলাম কি করে ক্ষমতায় গিয়ে ওই আন্দোলনের সাথীরাই শহীদের রক্তের শপথটা ভুলে গিয়েছিল এবং তিন জোটের রূপরেখাকে পদদলিত করা হয়েছিল বাংলাদেশে একটি অর্থবহ গণতান্ত্রিক ব্যবস্থা দুর্নীতিমুক্ত সমাজ বৈষম্যমুক্ত সমাজ যার কথা বলতে বলতে আমরা গত পঁচিশটি বছর ক্লান্ত এবং যখন সংস্কারের কথা বলেছি লোকে হেসেছে আজকে সংস্কার 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 আমরা যারা ক্যাম্পাসে দলীয় লেজুরবৃত্তিমুক্ত রাজনীতির কথা বলেছি লোকে হেসেছে যেটি হয় না কিন্তু এখন সেই কথাই সামনে আসছে তো এখন মুখে বলা আর বাস্তবে তার প্রতিফলন ঘটানোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে এরকম একটি পট পরিবর্তনের সময়কালে অনেক মিষ্টি কথা শোনা যায় কারণ এই সুইট ওয়ার্ডসগুলো না বললে পরে সাময়িক আস্থাটাও অর্জন করা যায় না আমরা এখন অনেকের মুখে অনেক সুইট ওয়ার্ড শুনছি কিন্তু যখনই ক্ষমতায় যায় তখনই কিন্তু এই সুইট ওয়ার্ডসটা থাকে না আমরা দশ টাকা কেজি চাউলের কথা শুনেছিলাম আমরা ঘরে ঘরে বিদ্যুতের কথা শুনেছিলাম ঘরে ঘরে চাকরির কথা শুনেছিলাম বাংলাদেশ ইউরোপ হয়ে যাবে এরকম শুনেছিলাম সিঙ্গাপুর হয়ে গেছে বেকারত্ব দূর হবে শুনেছিলাম কিন্তু আমরা আজকে কি দেখছি আমরা আজকে কি দেখছি তাহলে এই যে রা দীর্ঘদিনের অপরাজনীতির ফলে রাষ্ট্রটা হয়ে গিয়েছিল একটা দুর্বৃত্ত রাষ্ট্র কেউ হয়তো অফিসিয়ালি বলে নাই কিন্তু রাষ্ট্রটার চেহারা নিয়েছিল একটা দুর্বৃত্ত রাষ্ট্রের আজকে যদি আবারও সেই দুর্বৃত্ত রাষ্ট্রের চেহারাটাই মানুষ দেখতে পায় এই দখলের নামে লুটপাটের নামে যেটি আমার তরুণ বন্ধু অনেকটা ইন্ডিকেট করলো যে খালি পরে থাকলেও যদি সেখানে গিয়ে ওই দখলের রাজনীতি চলে তাহলে তো মানুষ হতাশ হবে এবং যে হতাশার জায়গা থেকেই হলে একটা অবিশ্বাসের জায়গা ক্ষেত্র তৈরি হয় আজকে যে সংস্কারের কথা বলা হয়েছে সেটি ছাড়া বাংলাদেশ সামনে এগুতে পারে না এবং সেই সংস্কার এই আন্দোলনের সবচেয়ে কোর ডিমান্ড যারা জীবন দিয়ে গিয়েছে হয়তো তাদের রক্ত তাদের আত্মা এটাই হয়তো শুনতে চেয়েছে যে তাদের আত্মদানটা যেন বৃথা না যায় কিন্তু আমরা কি দেখছি আপনি দেখেন আমরা ক্রমাগতই অসহিষ্ণু হয়ে উঠছি আমি গতকাল আমি একটি উকি আইনজীবীদের একটি সম্মেলন থেকে আমি গতকাল ফিরেছি আমি এয়ারপোর্টে নেমেই যে চিত্র দেখেছি কোনো ধরনের কোনো ডিসিপ্লিন নাই এবং এয়ারপোর্টে একটা বিদেশিরা যখন আমাদের দেশে আসবে তারা প্রথম কিন্তু পদার্পণ করবে আমাদের দেশের বিমানবন্দরে অর্থাৎ প্রথম দর্শনেই প্রেমটার তৈরি হবে না এই দেশের প্রতি প্রথম দর্শনেই এই দেশ সম্পর্কে বিদেশি বন্ধুদের বা যারা আমাদের দেশে বিনিয়োগ করতে চায় যারা এই দেশের জন্য চাকরির বাজার তৈরি করতে চায় যারা এই দেশের জন্য রেমিটেন্স আনার মতো রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে যেতে চায় সেই মানুষগুলো যখন এই দেশে আসবে এই দেশ সম্পর্কে কী ইমপ্রেশন নিয়ে তারা ফিরে যাবে আমরা যারা দেশকে ভালোবাসি দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত আমাদের জন্য এই উদাহরণ তো মোটেই কাম্য ছিল না এক সময়ে বিমানবন্দরে চাঁদাবাজি দখল বাণিজ্য হয়েছে আজকে যদি ওই রকম কোনো একটা মানে অপরাজনীতির ভ্রূণ দেখা যায় আমাদেরকে তো ভয় পেয়ে উঠতে হবে আজকে যে সংস্কারের কথা আমরা বলছি আমি তো মনে করি এটা আমার একান্তই ব্যক্তিগত মত যে সততা আসলে নিজের পরিবার থেকে আগে শুরু হয় অর্থাৎ পরিবার ব্যক্তি মানুষের সততার সমষ্টিগত ফলে কিন্তু রাষ্ট্রীয় সততা রাজনৈতিক দলগুলোর ভেতরে যদি গণতন্ত্র না থাকে তারা দেশের মানুষকে রাষ্ট্রকে কি গণতন্ত্র উপহার দেবে এটা খুব সিম্পল ম্যাথমেটিক্স একটা দলে যদি বছরের পর বছর ধরে যুগের পরে যুগ ধরে একটা মানে ব্যক্তিতন্ত্র একটা গোষ্ঠীতন্ত্র বহাল থাকে তাহলে কি হবে ওই গোষ্ঠীর কাল্ট হবে ওই দল অর্থাৎ ওই গোষ্ঠীকে রক্ষা করা গোষ্ঠীর প্রশংসা করা ওই গোষ্ঠীর স্তুতি গান গাওয়াটার নামই হবে রাজনীতি এই রাজনীতি দেখতে দেখতে আমাদের যাদেরকে আমরা জেনজি বলি জুমার্স বলি যারা আমাদের এই 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 সংগ্রামের এই আত্মদানের একটা সবচেয়ে অগ্রগামী অংশ তাদের সামনে কিন্তু ওই গোষ্ঠীতন্ত্রটাই প্রদান হয়ে ওঠে এবং আমরা কি দেখেছি আমি অত্যন্ত বিনয়ের সাথে নাসির ভাইয়ের সাথে একটু দ্বিমত করব তিনিও একসময় আন্দোলনে আন্দোলনের সাফার করেছেন জেল খেটেছেন আমরাও সাফার করেছি আমরা এক অর্থে আমরা উভয়ই গণতন্ত্রের সৈনিক কিন্তু আমাদের হয়তো দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে পার্থক্যের জায়গাটা হলো এই যে আমরা ফোকাস করছি কোনটা মানুষ তো চোখে ঠুলি পরে বসে নাই গত চোদ্দ বছর আপনি কোন কথাগুলি বেশি বলেছেন আপনি অনেক কথাই বলেছেন আপনি সংস্কার বলেছেন আপনি গণতন্ত্র বলেছেন আপনি রাতের ভোটের বিরুদ্ধে বলেছেন ওকে কিন্তু সবচেয়ে বেশি কোন কথাটা বলেছেন মানুষ কিন্তু ওইটাই তার মনস্তত্বে ধরে রাখবে যারা সবচেয়ে বেশি সংস্কারের কথা বলেছে মানুষ বলবে ইনারা সবচেয়ে বেশি সংস্কারের কথা বলেছে আর যারা ব্যক্তির প্রশংসা গিয়েছে বলছে যারা ব্যক্তি পূজারী দল এই ব্যক্তি পূজারী দলের বাইরে এসে সমষ্টি পূজারি যে দল জনতা পূজারি যে দল সেই দল সংস্কৃতির পরিবর্তন আনতে হবে এবং এই আমি মনে করি যে যদি এই সংস্কার না করা যায় আবারও যদি গতানুগতিকতার বৃত্তে আমরা আবদ্ধ হয়ে যাই তাহলে এই পরিবর্তনের কোনো মানে মানুষের মনে থাকবে না এবং সেজন্য আমি মনে করি রোডম্যাপটা হল শুরুতে দলের মধ্যে তো পরিবর্তন আপনারা সংস্কার চাইলে কি এখানে বলতে হবে যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার দলের ভিতরে গণতন্ত্র নিশ্চিত করার জন্য দলের ভিতরে দলীয় প্রধান পরপর দুইবারের বেশি হতে পারবে না এটা একটা বড় সংস্কার দলের নেতাদের একটা বাধ্যতামূলক বয়সীমা থাকতে হবে আশি বছর বয়সেও দলের প্রধান থাকতে পারবেন না আপনি নিজের দলের কনস্টিটিউশন বদলান আপনার দলে তরুণদের অংশগ্রহণ কীভাবে আপনি বাড়াবেন কিভাবে তরুণদেরকে দলে আরও সুযোগ করে দেবেন সেই সিস্টেমগুলো নিয়ে আসুন দলের টাকা থেকে আসে সেটা কি চাদাবাজির টাকা স্মাগলিংয়ের টাকা না সন্ত্রাসীর টাকা সে দলের আয়ের উৎসটা জনতার কাছে পরিষ্কার থাকতে হবে দলের দল যদি চলে চাঁদাবাজির টাকায় জল দল যদি চলে হল মাস্তানির টাকায় তাহলে এই দল দেশকে কিছু দিতে পারবে না ফলে একটা দল নির্বাচনে একটা সমাবেশে কোটি কোটি টাকা খরচ করে ট্রাক ভরে মানুষ নিয়ে আসে কোথা থেকে এই টাকা আসে এর হিসাব জনতার কাছে পরিষ্কার থাকতে হবে আপনি যদি টাকা দিয়ে মানুষ কিনে জনসভা ভরিয়ে ফেলেন ওই টাকা দিয়ে মানুষ কেনার জন্য যে টাকা আপনি বিনিয়োগ করছেন সেই টাকা তোলার জন্য আপনি দুর্নীতি করতে বাধ্য দুর্নীতির শেকর সেখানে ফলে রাজনৈতিক সংস্কৃতি বদলানোর জায়গাটা দল দল পরিবর্তনের মধ্যেই আমি সেই জায়গাটাই বলতে চাচ্ছি তো আমি মনে করি প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা যে আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্য ঐক্যটা আসলে যার যার ঘর থেকে শুরু করতে হবে ধন্যবাদ মাসুদ আপনি কি বলবেন যে রোডম্যাপটা কি হতে পারে অর্থাৎ যে মিস্ট্রাস্টের কথা আপনারা বলেছেন অন্যদিকে রাজনৈতিক সংস্কৃতি বদলানোর যে প্রক্রিয়াটা কি হতে পারে আমি একটা বলি তো বলছে যে তার বদলাতে চাই আমি একটা কথা বলি হচ্ছে মিসট্রাস্টের জায়গা থেকে বের হয়ে আসতে হলে এবং হচ্ছে সংস্কৃতি বদলাতে হলে প্রথমেই একটা কথাই আসতে হবে সংস্কার আপনারাও চান আমরাও চাই সংস্কারটা করুন এই অবস্থায় আসতে বিশ্বাস সকল পক্ষই তো সংস্কার চাচ্ছে হ্যাঁ চাচ্ছেন তাহলে সংস্কারটা করুন এবং আমরাও দিচ্ছি সব দল দিক এই কথাটাই আসুক যে এই সংস্কার আমরাও চাচ্ছি আপনারা আপনারাও রোডম্যাপ তৈরি করুন আমরাও দিই এই কথাটা আসুক তার আগে কয়েকদিনের মধ্যে ইলেকশন সেটা না বলে কয় দিনের মধ্যে সংস্কার সেই কথাটা আমি শুনতে চাইছিলাম আমরা তরুণটা শুনতে চাইছিলাম আপনি কত দিনের মধ্যে এই বিষয়গুলো সংস্কার করেন আমরা এই বিষয়গুলো সংস্কার চাচ্ছি একত্রিশ দফা ধরিয়ে দিন আমাদের কাছে গিয়ে মানে হচ্ছে প্রধান উপদেশটা গেছে যে আমরা একত্রিশ দফা সংস্কার আমরা করতে চেয়েছিলাম যেহেতু তরুণরা আপনাদের হাতের ধরে সংস্কার চাচ্ছে দিনের মধ্যে এটা করতে পারেন কয় মাসের মধ্যে সেটা আপনারা একটু আমাদেরকে বলেন এই কথাটা না বলে যখন আমরা শুনি যে হচ্ছে দিনের মধ্যে ইলেকশনের রোডম্যাপ এ রোডম্যাপ তখন আমাদের কাছে সন্দেহ হয় যে এর পরে যেই বিপ্লবটা নব্বইয়ের গণভ্যুত্থান যেভাবে ব্যর্থ হয়েছে আমার মনে হয় যে আমার চব্বিশের অভ্যুত্থানটাকে ব্যর্থ করার জন্য চেষ্টা করা হচ্ছে কারণ আমি একটা কথা বলবো সৈয়া স্যার একসাদের সময়ে ঢাকা প্রতিটা ছাত্র সংসদ নির্বাচন ঠিক মতো হয়েছে একানব্বই থেকে এসে সেটা বন্ধ হলো কেন গণতান্ত্রিক গভর্নমেন্ট ছিল আমাদের মিস্ট্রাস্টের জায়গা কোথায় কেন ছিয়ানব্বই ঘটলো কেন ছয় ঘটলো নব্বই গণপ্রত্থানের পর আসাদা রক্তের সাথে ব্যয়মিনিটা করা করলো এখন আমরা আউসাইদার রক্তের সাথে ব্যয়মিনি করার পথকে আমাদেরকে বাতলে দেওয়া হবে আমরা তো তরুণরা সেটা করবো না কেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণবন সংস্কৃতি বন্ধ করে নাই কেন ঢাকা কেন প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য ছাত্রদের জন্য ছাত্র অনুভব হল করে নাই এই ব্যর্থতা কি শুধু আওয়ামী লীগ সরকারের যে কয়েকটা রাজনৈতিক দলে যে বিএনপি জামাত ক্ষমতা ছিল তাদেরও ব্যর্থতা আগে ওনারদের এই জায়গায় সে অ্যাড্রেস করে স্বীকার করুক তরুণদের কাছে আমরাও ব্যর্থ তবে আমরা এখন তোমাদের সহযোগিতায় সফলতা চাচ্ছি এই বিষয়গুলো আমরা ব্যর্থ এই যে আত্মসমালোচনার জায়গাটা রাজনৈতিক দলগুলো যখন করবে তখন তরুণদের রাস্তা ফিরে আসবে এটা হচ্ছে রাস্তা তো রোড রেফটা ওটাই হবে যেহেতু রাজনৈতিক দলগুলাই রাষ্ট্র চালাবে আমরা তো রাষ্ট্র চালাবো না রাজনৈতিক দলগুলোই রাষ্ট্র চালাবে রাজনৈতিক দলগুলো এসে বলুক যেহেতু আস্থা সংকট তৈরি হয়েছে নব্বইয়ের পর আমরা পারি নাই এখন আমরা এই একত্রিশ দফা চাচ্ছি অন্য একজন মনে তেইশ দফা দিয়েছিল জামাতর একটা রূপরেখা আছে বামদের রূপরেখা আছে এটা দিয়ে বলুক যে আমাদের এই রূপরেখাগুলো আমরা চেয়েছিলাম সংস্কার করতে এখন আপনারাই করে দেন কতদিন লাগবে বলেন আমরা হেল্প করবো না আমি খুব ভালো কথা বলেছে আসলে বিষয়টা হলো কি যে আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের দল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই যে সংস্কারগুলো সংস্কারটা কোথায় হবে সেটা আমরা ইন্ডিকেট করে আমাদের দলের পক্ষ থেকে কিন্তু প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে সংস্কার বলতে কী বোঝাচ্ছে আমরা সংস্কারটা হইতে হবে এই রাষ্ট্র যে পরিচালনা করবে তার একটা রাজনৈতিক সংস্কার প্রথম তো একটা রাষ্ট্র তো রাজনৈতিকভাবেই পরিচালিত হবে তে রাজনৈতিক সংস্কার আমরা আমাদের রূপরেখা আমরা জাতির সামনে তুলে ধরেছি অনেক আগে সেটা এই সরকারের সাথেও আমাদের কথা হচ্ছে আমরা এই সরকার জানে না বা আমরা আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হয় নাই সেটা সঠিক না প্রাতিষ্ঠানিক যে পরিবর্তনগুলো দরকার এখন আপনি যদি নির্বাচন কমিশন যদি সঠিক জায়গায় থাকে তার দায়িত্ব তার আইনের মাধ্যমে পালন করে সে যদি সরকারের আজ্ঞাবহ না হয় আপনি সুরাচারি হয়ে উঠতে পারবেন না আপনার পুলিশ প্রশাসন যদি রাষ্ট্রের যে আইন পুলিশ রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী যদি সে চলে তাহলে তো আপনি পুলিশকে দিয়ে অযথা আমার আমাদের মতো ধরে ধরে নিয়ে গুম করে রাখবেন জেলে পুরবেন পারবেন না আপনি যদি আপনার পিএইচসি যদি ঠিক জায়গায় থাকে সরকারের কাছে যদি পিএইচসি ওইভাবে আজ্ঞাবহ থাকে তার যে আইনের মধ্যে থেকে সে মেধাবীদের সঠিক জায়গায় মেধার যে বিকাশ এবং মেধাবীদের যে জায়গা করে দেওয়া সে তার সঠিক সিদ্ধান্ত নিতে পারবে আমরা সেই সংস্কারের কথাগুলো বলছি কিন্তু সংস্কারের মাঝখানে এখন যে বিষয়গুলো আমাদের সামনে চোখে আসছে যে সেখানে কিছু কিছু উদ্দেশ্যমূলক কিছু কিছু উদ্দেশ্যমূলক কথাবার্তা আসতেছে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে কেউ কেউ বলছেন নির্বাচনের কি দরকার একটা দেশে আপনি একটা স্বৈরাচার পনেরো বছর নির্বাচনের নামে তামাশা করে ক্ষমতা দখল করে রেখেছে এই জাতির প্রত্যাশা হচ্ছে যে তার ভোটের অধিকার তার গণ কথা বলার অধিকার তার মুক্তভাবে চলার অধিকার তার মত প্রকাশের অধিকার রাষ্ট্র তো তার জনগণের চিন্তার তার জনগণের প্রতিফলনই করবে আমরা বলি নাই যে কালকে নির্বাচন দেন বিএনপির পক্ষ থেকে কোনো দিনই কিন্তু কোনো ডেট বলা হয় নাই যে আপনি ছয় মাসে দেন এক বছরে দেন আমরা বলেছি যে যৌক্তিক সময়ে আপনাদের সংস্কার আপনারা করুন যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপটা ঘোষণা করুন এর যৌক্তিক সময় সেটা যতটুকু মনে করে যৌক্তিক সময় তো আমরা বেঁধে দিই নাই এই যে একটা ভুল ধারণা যে সংসার কথা বলেছেন আপনারা কি লিখিতভাবে কোনো প্রস্তাবনাকে দিয়েছেন আমাদের আমরা তো আমাদের যে সংস্কারের প্রস্তাবনা সেটা আমরা তো আমাদের দলের পক্ষ থেকে অনেক আগে উপস্থাপন করেছি সেটা আমাদের দল যখন মনে করবে বা প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে যখন বিএনপিকে বলা হবে যে আপনারা আপনাদের সংস্কারের রূপরেখা দেন তখন অবশ্যই আমরা দিব তখন সেটা আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী হবে এবং অন্যান্য দল দিবে তারাও দিবে কিন্তু আমরা যেটা মনে করি যে প্রত্যেকটা সংস্কার এবং এই ধরনের সরকারের একটি সময়সীমা থাকা উচিত একটি অরাজনৈতিক সরকার বা একটি আন্দোলনের ফসল হিসাবে যারা আসে আমরা দেখেছি অতীতেও সেই আন্দোলনের ফসল হিসেবে সে কিন্তু বিভিন্ন এদিক সেদিক চলে গেছে এবং যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদেরও কিন্তু আমরা দেখেছি বিভিন্নভাবে এদিক সেদিক হয়ে যেতে এটা শুধু মানে রাজনৈতিক আমরা বিএনপির তো দেখেছি যে ভাই যেটা বলেছে যে আন্দোলন সংগ্রামের যারা আছে অনেকেই কিন্তু সেই তাদের শপথকেই তারা রাখতে পারে নাই ওয়ান ইলেভেনের সময় দুই হাজার ছয়ে যখন এই যে বিক্ষোভের পরে আওয়ামী লীগ তো দশ টাকায় চাল দিবে ঘরে ঘরে চাকরি দিবে ঘরে ঘরে বিদ্যুৎ দিবে দুর্নীতি আমরা বলেছিল না সেটা তো রক্ষা করতে পারে নাই সেই মিসটাস্ট রাজনৈতিক দলের প্রতি তরুণ সমাজের তৈরি হতে পারে কিন্তু আমাদের দীর্ঘদিনের যে চর্চা পনেরোটা বছর কিন্তু কম দিন নয় এই পনেরো বছরে আমরা বারবার এই সংস্কারের কথা বলেছি বারবার আমরা বলেছি এবং আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান তিনি প্রতিদিন বলছেন একটা একটা করে রূপরেখা দিচ্ছেন যে আমরা এইটা বলে রূপরেখাটা আপনার কাছে একটি বিরতির পরে যেতেই হচ্ছে বিরতিতে দর্শক ছোট্ট বিরতি সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান আজ আমাদের আলোচনা বিষয়ে রাজনৈতিক সংস্কৃতি বদলানোর রোডম্যাপ কী ফিরছে আলোচনায় যে আমি আবারও যাচ্ছি বৈধ আপনার কাছে যে রোডম্যাপটা কী হতে পারে যেটি আমি বারবারই মাসুদের কথা আনার চেষ্টা করছি সে হচ্ছে বলতেছি ইন্টারপার্টি ডেমোক্রেসি অর্থাৎ দলের অভ্যন্তরে পরিবর্তন অত্যন্ত জরুরি এবং সেই রোডম্যাপটা কী হতে পারে রুডম্যাপটা আসলে কি হতে পারে সেটা তো প্রত্যেকটা দলের সামগ্রিক সিদ্ধান্তের বিষয় তবে আমি মনে করি যে প্রত্যেকটা দলে আমাদের দলেও আমাদের যে রোডম্যাপ সেটা হচ্ছে দলের ভিতরে আমরা ইতিমধ্যে লক্ষ্য করবেন যে যারা রাজনৈতিক সচেতন আপনারা আছেন এই আওয়ামী দুঃশাসনের মধ্যেও বিগত দুই থেকে তিন বছর আমাদের প্রত্যেকটা জেলা কমিটি আমরা কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছি দলের ভিতরে যে রাজনৈতিক পরিবর্তন গণতান্ত্রিক মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের যে সংস্কৃতি সেটা কিন্তু আমাদের নেতা দেশ নায়ক তারেক শুরু করে দিয়েছেন আমি আপনাকে একটা উদাহরণ দিই আমার নিজের জেলায় টাঙ্গাইলে বর্তমান যে জেলা বিএনপির কমিটি আছে সেখানে এক তেসশো ভোটার তেইশশো তিরিশ তেত্রিশ জন ভোটার ভোট দিয়েছেন সেখানে নিরপেক্ষ আইনজীবীদের মাধ্যমে একটা নির্বাচন কমিশন গঠন করেছেন আমাদের দেশ নায়ক তারেক তিনি স্কাইপিতে সেই সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যালট পেপারের মাধ্যমে বুট বোধ গঠন করে ভোটের মাধ্যমে তেইশশো মানুষের ভোটের মাধ্যমে কিন্তু আমরা একটা জেলার নেতা নির্বাচন করেছি এটা আমাদের নেতা সেদিকে আমাদের দলকে নিয়ে গিয়েছেন যে রাজনৈতিক পরিবর্তন এই চাপের ভিতরে থেকেও আমি দুঃশাসনের ভিতরে যেখানে একটু কথা বলতে দেয় না সমাবেশ করতে দেয় না মানববন্ধন করতে দেয় এর মধ্যেও কিন্তু সেই সংস্কৃতি আমরা আমাদের নেতা নির্দেশে তৈরি হচ্ছে আমরা দলের ভিতরে সেই ধাপে ধাপে আমরা এগিয়ে যাচ্ছি এখন আমরা যেটা মনে করি যে রাজনৈতিক সংস্কারের জন্যে যে যৌক্তিক সময় এই সরকার কারণ এই সরকারের প্রধান ডক্টর ইনু সাহেব আমরা আমাদের দল বিএনপি সব সময় একজন সম্মানিত ব্যক্তি নোবেল লরিয়েট আমরা তার সম্মান রক্ষার জন্য আমাদের দল সবসময় আমরা কথা বলব কিন্তু যেটা মাসুদ চেষ্টা করছেন যে রাজনৈতিক দলগুলো সংস্কার আমরা তো দলের সংস্কার অলরেডি আমাদের শুরু হয়ে গিয়েছে আমি একটা উদাহরণ আপনাকে দিলাম যে আমাদের রাজনৈতিক ভিতরে রাজনৈতিক দলের যে সংস্কার ভোটের মাধ্যমে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা যোগ্য সঠিক নেতৃত্ব নির্বাচন করার যে প্রক্রিয়া আমাদের শুরু হয়ে গেছে সেটা আমাদের চলমান আমাদের দলের ভেতরে সেই প্রক্রিয়া আমরা দুঃশাসনের মধ্যেও চলমান রেখেছি আমাদের নেতা নেতাদের চলমান রেখেছেন এখন আমরা যেটা মনে করি যে এই মুহূর্তে দেশের জন্য সবচেয়ে বড় যে প্রয়োজন সেটা হলো প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কার দ্রুত করা এখনও দেখেন সেই নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন তাদের আইনের বাইরে গিয়ে সরকারের কথায় মধ্যরাতের নির্বাচন করেছে ভোটবিহীন নির্বাচন করেছে কই তাদের এখনও কারোর বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এই নির্বাচন কমিশন এখনও ভাঙা হয় নাই সেই দেখবেন আপনি বিভিন্ন জায়গায় যারা এই সব দুঃশাসনের সহযোগী ছিল এই অলেগার্সরা তারা এখনও বহাল আছে আমাদের কথা হচ্ছে যে এই সরকার আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে আমরা মনে করি যে এই সরকার খুব যৌক্তিক সময়ের মধ্যেই এই ধরনের সংস্কার এবং এই রাষ্ট্রকে এই যে স্বৈরাচারী শেখ হাসিনাকে স্বৈরাচার বানানোর পেছনে যারা যারা ভূমিকা রেখেছে যেই প্রতিষ্ঠানগুলো ভূমিকা রেখেছে যেই ব্যক্তিগুলো ভূমিকা রেখেছে যাদের কারণে দেশের এই যে আমাদের তরুণ ছাত্র আমাদের সন্তানের আমাদের ভাইরা তাদের রক্তে আজকে রাজপথ রক্তাক্ত হলো রক্ত বন্যা হয়ে গেল কত মায়ের বুক খালি হলো আমাদের দলের শত শত মানুষকে গুম করা হলো এই যে ব্যক্তিরা কারা জড়িত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হোক এইভাবে যখন সংস্কারটা শুরু হবে আমি মনে আমরা মনে করি যে সেই সংস্কারটা একটা যৌক্তিক সময়ে গিয়ে শেষ হবে কিন্তু যদি এলোমেলোভাবে এইভাবেই শুধু বলা হয় আপনি বিভিন্ন প্রেশার গ্রুপ থেকে আপনি বললেন এটা সংস্কার করেন বিএনপি সংস্কার রূপরেখা দেন জামাত দেন ওই পার্টি দেন এখন এক পার্টি বললো নির্বাচন ছয় মাস পরে হইলেও সমস্যা নাই আর পার্টি বললো ছয় বছর পরে হলেও সমস্যা নাই আমরা বললাম তিন মাস পরে দিতে হবে তাইলে কি হবে কি এই যে উদ্দেশ্য নিয়ে তরুণ সমাজ যে রক্ত দিল আমরা যে পনেরোটা বছর আমাদের দলের নেতাকর্মীরা আমরা যে জীবন দিলাম সেই উদ্দেশ্যটা ব্যাহত হবে আমি মনে করি একটা সামগ্রিকভাবে এই সরকার যদি একটা যৌক্তিক সংস্কার খুব দ্রুত শুরু করে সব ক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠান সংস্কার করে সেটা খুব একটা বেশি সময় লাগবার কথা না এবং সেই সংস্কারের মধ্যে দিয়ে একটা উপস্থাপনা করা উচিত জাতির সামনে একটা অ্যাপ্রক্সিমেট টাইম যে হ্যাঁ আমরা সেদিকে যাচ্ছি ধন্যবাদ হাসান হাসানদের চৌধুরী এখানে দুটি বিষয় আছে একটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কার যেটা বলবার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো অন্যদিকে আমাদের বিষয়টি হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতি বদলানোর রোডম্যাপ রাজনীতির সাংস্কৃতিক অর্থাৎ পরিবর্তন এইটি কিভাবে করা যেতে পারে দলগুলোর ভিতরে যেটি রাষ্ট্র সংস্কারের সঙ্গে সঙ্গে এই বিষয়টি অত্যন্ত জরুরি যেটি মাসুদ বারবার বলার চেষ্টা করেছে যে যদি রাষ্ট্রীয় সংস্কারকে যৌক্তিক নিতে হয় তো রাজনীতির সংস্কারও প্রয়োজন তাই তো ধন্যবাদ সেলিম উমরাও খান দেখুন আসলে এখানে দায়িত্বটা সবার যে কারণে সম্মানিত প্রধান উপদেষ্টা প্রফেসর ইনু সাহেব বলেছেন যে এই সংস্কারের জন্য একটা ন্যাশনাল ইউনিটি দরকার ইউনিটিটা আসলে কী ইউনিটিটা কিন্তু আসলে ইন অ্যাকশান করে দেখানোর ব্যাপারে তা শুধু চিন্তা করার ব্যাপার না যেমন ধরেন হাসপাতালে যারা হামলা করে দেখ আজকে একটা পত্রিকার এডিটোরিয়াল আমি দেখলাম যে হাসপাতালে হামলা নিয়ে একটা পুরুষ হল কেন হাসপাতালে হামলার মতো পরিবেশ তৈরি হলো এবং ডাক্তারদেরকে নিয়ে সেই আগের মতো আওয়ামী আমলের মতো মিডিয়া ট্রায়াল এখন একজন সাংবাদিক আমি সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি একজন সাংবাদিক কি করে নির্ধারণ করবে যে ডাক্তার ভুল চিকিৎসা করেছে কি করে নেই এটার জন্য তো আরেকজন বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন হবে কিন্তু আমরা দেখছি যে হাসপাতালে হামলা হচ্ছে আমরা বাজারগুলোতে হাটবাজারগুলোতে বাজারগুলোতে কী দেখছি পরিবহন সেক্টরে কি দেখছি এই সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তরুণ সমাজের প্রত্যাশা জনগণের প্রত্যাশা অনেক সীমাহীন ফলে এই সংস্কৃতি বদলানোর জন্য কিছু এক্সাম্পল আমার মনে হয় এখনই তৈরি করা দরকার অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার যে আসলেই একটা সংস্কার করতে চায় সেটা কিছু কিছু উদাহরণ সৃষ্টি করে বিষয়টিকে আমি না বলতে চাচ্ছি যে রাষ্ট্র সংস্কারকে যুক্তি করার জন্য তো রাজনৈতিক সংস্কার প্রয়োজন সেই রোডম্যাপটা কি হতে পারে যদি দলের অভ্যন্তরীণ সেই ক্ষেত্রে আমাদের তো কিছু অধ্যাদেশ আছে আপনি দেখেন যে কিছু সংবিধান দিয়ে যেমন রাষ্ট্র চলে এবং বলেছেন যে তারা ভোটের সিস্টেমে গিয়ে সরকারের সরকারের কিছু অধ্যাদেশ অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা থাকে এমন কিছু অধ্যাদেশ আসা দরকার যে অধ্যাদেশের মধ্য দিয়ে আমরা আমাদের যে নির্বাহী বিভাগ আমাদের যে বিচার বিভাগ যে বিচার বিভাগটা আমরা দেখেছি যে দলীয় নেতাদের নির্দেশে অনেক সময় পরিচালিত হয়েছে সেটি যেন না হয় নির্বাহী বিভাগের একটা রিফর্ম আমাদের জুডিশিয়ারির কিছু মিনিমাম রিফর্ম কারণ একটা টোটাল রিফর্ম কিন্তু দুই দিনে তিন দিনে বা দুই বছরে তিন বছরে সম্ভব না কিন্তু একটা মিনিমাম রিফর্ম হলে পরে হবে কি ভবিষ্যতে নির্বাচনের মধ্য দিয়ে যদি কোনো রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসে তারা সেটাকে কন্টিনিউ করতে পারবে কিন্তু মিনিমাম রিফর্মটা না হলে পরে যদি আগামী দিনে একটা নির্বাচন হয়ও সেটা কিন্তু কথা বলা হচ্ছেই বর্তমান সরকার বলছে যে রাষ্ট্র সংস্কারগুলোর কথা বলছে ছাত্ররা বলছে সংস্কার হতেই হবে এই জন্য সময় না সেই সংস্কারটা তো সুনির্দিষ্ট করতে হবে যে কোন কোন জায়গাটায় আমার সংস্কারটা দরকার যেমন ধরেন হাসান তে চৌধুরী রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয় রাষ্ট্র সংস্কার করলে কি সেটা হয়েছে সংস্কারের প্রস্তাব দিয়েছে নাগরিক সমাজ বিভিন্ন ধরনের সংস্কারের প্রস্তাব দিয়েছে পেশাজীবী সংগঠনগুলো বিভিন্ন সংস্কারের প্রস্তাব দিয়েছে সব মিলিয়ে তো সংস্কার এবং এই সংস্কারের মধ্যে দুইটা ভাগ আছে একটা হলো ন্যূনতম আশু এই মুহূর্তে সংস্কার আর একটা হলো দীর্ঘমেয়াদী সংস্কার ফলে যেই সংস্কারগুলো হলো ইমিডিয়েট সেগুলো আমাদেরকে লিস্ট করে ফেলতে হবে এবং সেগুলো অলরেডি আছে গভর্নমেন্টের কাছে আমি যদি দূর বুঝতে পারি যে নাগরিক সমাজ পেশাজীবী সংগঠন সাংবাদিক চিকিৎসক বিভিন্ন বুদ্ধিজীবী থিঙ্ক ট্যাঙ্ক সবাই দিয়েছে এটার একটা কালেকটিভ করে শর্টিং করে বলতে হবে যে আমরা এই চোদ্দটি সংস্কার করছি অনুষ্ঠানের পরিসর খুব সংক্ষিপ্ত আমি এত কথা বলতে পারবো না কিন্তু আমাকে যদি সময় দেওয়া হয় আমি এক দুই তিন করে বলতে পারবো যে কোন কোন জায়গায় আমাদের সংস্কার দরকার ধন্যবাদ ধন্যবাদ আমি আবারও আব্দুল আবদুল কাছে আসছি আমি আপনাকে এম দিচ্ছি যে রাষ্ট্র সংস্কারের কথা সবাই বলছে কিন্তু রাষ্ট্র সংস্কারকে অর্থবহ করবার জন্য আপনি প্রথমেই বলেছিলেন যে রাজনীতি সংস্কার প্রয়োজন হলে আপনারা সেই সমস্যাগুলো করতে বাধ্য করবেন রাজনীতি দলগুলোকে সেই জায়গায় যদি আপনি বলেন দেখেন আমি রাজনৈতিক দলগুলোর এমন একটা সংস্কার সাচ্ছি আমরা যেমন হচ্ছে আমার পাশে ভাই নাসির ভাই যেটা বারবার বলছেন যে আমার নেতা তারেক রহমানের নির্দেশে আমরা এই ভোটিং পর্যায়ে করছি বারবার তারেক রহমানের নির্দেশে না বলে যদি বলতো আমরাই করেছি তারেক রহমান নির্দেশ দিতে হয়নি তাহলে এই সংস্কারটাই আমরা চাচ্ছি মানে শুধুমাত্র নেতার দিকে তাকিয়ে একমুখী না তাকিয়ে প্রতিটি উপজেলায় সিদ্ধান্ত নিতে পারবে যে আমার এই উপজেলা রাজনীতির সংস্কারের জন্য আমার এই এই উদ্যোগগুলো নিতে হবে এই সংস্কারটা আমরা চাচ্ছি আমরা এমন সংস্কার চাচ্ছি যে রাজনৈতিক দুইটা গ্রুপ হয়ে নিজেরা নিজেরা মারামারি করে প্রতিযোগিতা করবে এই সংস্কারটা নিশ্চিত কিন্তু দল থেকেই করতে হবে মেনলি দল থেকে করা যাচ্ছে না মেন একটা কারণে সবাই একজনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে একজনের নির্দেশের অপেক্ষায় থাকে তার পক্ষে তো প্রত্যেকটা জায়গায় নির্দেশ দেওয়া সম্ভব না মানে যে তৃণমূলের যে শক্তিটা সেই শক্তিটা আসলে নেই এটাই বাস্তবতা এই সংস্কারটা যেদিন দেখবেন যে এখানে বসে আমাদের নাসির ভাইদের মতো যারা আছেন যারাই আসবেন তারা যেদিন দেখবেন যে বলবে যে হচ্ছে আমরা আমাদের উপজেলায় এই সংস্কারগুলো রাজনৈতিক সংস্কারগুলো করে ফেলেছি সেই দিন বুঝবেন যে বাংলাদেশ সঠিক পথে গেছে এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আমরা এই যে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি জামাত প্রত্যেকের সমালোচনা আমরা করতে পারি করার জন্য আমি যদি প্রশ্ন করি এখানে গত পনেরো বছরে ভাটে পরে বিএনপি অনেক সংস্কারের কথা বলতেছে বা দশ বছর নব্বই গণপত্তন পর দশ বছর ক্ষমতায় ছিল বিএনপি জামাত মোটামুটি একে অপরের সাথে থেকে কেন সেই দিনগুলোতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়নি মুখের উপর যদি সেই দিন যদি নির্বাচন কমিশনকে যদি সেভাবে শক্তিশালী করা হতো তাহলে দু হাজার ছয় সালে আন্দোলনের চাপে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হইতো না

রাষ্ট্রীয় সংস্কার করলে কাজ হবে না যে পর্যন্ত সংস্কার করে দিয়ে গেল কিন্তু না যে হচ্ছে একটা বাম দল এর ক্ষমতায় আসলো আমি একটা দল ক্ষমতায় আসলো তার ছাত্র সংগঠনের প্রধান কে হবে সেটা দলীয় প্রধান নির্ধারণ করে দিবে এবং তারা গিয়ে হলে বসে থাকবে হল দখল করে রাখবে এবং হলে কে কোন রুমে থাকবে সেটা হবে না তখন আমরা যারা বাইরে আছি তখন আমরা নিজেরাও জিম্মি হয়ে যাবো এটাই হয়ে আসছে এখন সংস্কার করে দিবে এভাবে কিন্তু তখন কি মানে কেন বাংলাদেশে তো আইনই আছে যে হচ্ছে ছাত্র সংগঠনগুলা কোনো দল অঙ্গ সংগঠন হইতে পারবে না বাস্তবে কি কেউ মানছে আইনি মানে হাইকোর্টের একটা নির্দেশনা আছে সেটা আওয়ামী লীগ মানা নাই বিএনপি মানে কেউই মানা নাই হচ্ছে তা আমার সংস্কারটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর আত্মসমালোচনার মধ্যে দিয়ে যে সংস্কারটা আসবে সেটাই রাষ্ট্রীয় সংস্কার হিসাবে ফলপ্রসূ হয়ে বের হবে এর আগে হবে না ছাত্র সংগঠনগুলোর সংস্কার কেন আজকে ছাত্র সংগঠন প্রত্যেকটার বিরুদ্ধে কেন কথা বলতেছে সাধারণ শিক্ষার্থীরা আপনার হচ্ছে হলে 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 ছাত্রলীগকে যারা মারছে তারা কিন্তু হলে আমি ওদেরকে থামাই ভাই এটা তো ওদেরই সম্পত্তি এটা ভাঙিস না তারা বলছে এই হল থেকে আমাকে গেস্ট নিছে আমাকে রাতে ঘুমাতে দেয় নাই মিছিল নিয়ে গেছে তো এই কাজটা কি শুধুমাত্র ছাত্রলীগই করছে গনরুম সংস্কৃতি কি শুধুমাত্র দুই আট থেকে শুরু হয়েছে এই প্রশ্নগুলো যখন আমরা রাখবো আমাদের মূলত আমরা কারোর উপর বিদেশ থেকে বা কারোর উপর ক্ষোভ থেকে আমরা বলছি না আমরা বারবার বলতে চাচ্ছি একাত্তরের তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে রক্ত দিয়েছে রক্ত দেওয়ার পরে কি হয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তরের দুঃশাসন দেখতে হয়েছে বাকশাল দেখতে হয়েছে এই দেশের মানুষকে দেখতে হয়েছে হচ্ছে বাহাত্তর তিয়াত্তর সালে যে ইলেকশনটা হয়েছে সেই ইলেকশনের ভোট চুরি দেখতে হয়েছে তাহলে মানে বারবার এই দেশের মানুষ রক্ত দিবে রাজনৈতিক দলগুলো সংস্কারের শক্ত দেখাবে রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক দলের সংস্কার একই মাত্রায় চলতে হবে আমি বলতে চাচ্ছি রাজনৈতিক সংস্কার রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংস্কার হবে সেই সংস্কারটা রাষ্ট্রীয় সংস্কারের মধ্য দিয়ে পলপ্রসূ হবে ধন্যবাদ ধন্যবাদ শেষ করতে আপনি শেষ বক্তব্য দিন ধন্যবাদ আসলে আমার ইউনিভার্সিটির ছোটো ভাই খুব ভালো বলছে তারা তো আসলে তরুণ প্রজন্ম দুটো সংস্কার দুটো সংস্কার চাচ্ছে দীর্ঘদিনের দাবি আমরাও তো সংস্কারই চাই সংস্কারের পক্ষে আমরাও চাই ছাত্ররা তাদের হলে মতো থাকবে আসলে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ছিলাম সেই সময়টা তো অনেক আগে এরা তো দুই হাজার উনিশে ভর্তি হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা ছাত্র সংগঠনের এই তিক্ত বিজ্ঞতা কারোরই জন্যেই মানে সবার জন্যেই খুব তিক্ত আমাদের জন্যেও তাদের জন্য সব সেখান থেকে আমরা একটা সংস্কারের দিকে যেতে চাই আর একটা রাজনৈতিক দল শেষ পর্যন্ত একটা রাজনৈতিক দল যে সিস্টেমে চলে সেটা আগে বুঝতে হবে একটা হলো ইমোশন আবেগ আর একটা হচ্ছে আপনার দেশের সিস্টেম আবেগ দিয়ে একটা রাষ্ট্র একটা রাজনৈতিক দল কিন্তু চলবে না একটা রাজনৈতিক এবং আমরা আমার দলের পক্ষ থেকে বলতে পারি সংস্কার চলমান আর ওইটা বলছে যে বারবার বলতেছে যে একটি দল তার প্রধানের নির্দেশ ছাড়া আমি যদি আমার থানায় একা সংস্কার শুরু করি তাহলে তো বিশৃঙ্খলা শুরু হবে প্রত্যেকটা একটা চেইন অফ কমান্ড আছে সেই কমান্ডকে ফলো আমাদের সংস্কারটা করতে হবে এই জন্যই নেতার নেতৃত্বে নেতৃত্বের যদি সঠিক পথ থাকে আমি মনে করি যে আমাদের দলের নেতা সঠিক পথে আছে আমরাও সঠিক পথে আছি সংস্কারের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব কথা আর বিশেষ কথা আমি এটাই বলতে চাই যে একসময় 11 এর সময় কিছু কিছু নেতা আমরা বড় প্রত্যাবর্ত দিতে পারবো না আপনাকে একটা কথা বলতে পারবো 11 এর সময় সংস্কারবাদী বলে অনেক নেতাদেরকে সমালোচনা করা হয়েছে এই কারণে যে তারা সংস্কার চেয়েছিল সংসারী হওয়া ছিল অপরাধটা ভিন্ন সংস্কার অপরাধ দলের নেতৃবৃন্দকে মাইনাস করার সংস্কার ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য দর্শক গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ